মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার উদ্যোগে শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের নিয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। এদিন বর্ধমান শহরের কর্তব্যরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। আমাদের সঞ্জয় বাবু আছেন, অনেক অনেক ভালো ভালো কাজ হয়েছিল মিডিয়ার খবরে, সাউথ চব্বিশ পরগনা বারুইপুরে। আই স্টিল হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ। আমাকে বারুইপুর প্রেসক্লাব থেকে পুজোর পরে সবাই ফোন করেছে, এভরি ওয়ান, প্রায় 10 থেকে 15 জন ফোন করে মানে কথা হয়েছে। যাই হোক, তো আপনাদের আপনারাও একটু যা কোনো খবরটা করে থাকে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনাদের নাম কোনোদিনও আসবে না, আমার প্লিজ খবরটা আমার লাগে, সো দ্যাট ইউনো উই ক্যান অ্যাক্ট অ্যাপন ইট অ্যান্ড প্রিভেন্ট এনি ক্রাইম বা ইউনো স্টপ কোনো একটা ঝামেলা আমরা যদি আটকাতে পারি। অ্যান্ড আমি মানে ইউনো আমি ইটস ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যখন কোনো ইনসিডেন্ট হয় সব মিডিয়া চ্যানেল বেসিক্যালি কে ফার্স্ট হবে জানি না, মানে দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কে সবচেয়ে ব্রেকিং নিউজটা কে সবচেয়ে আগে দেখাবে, তো একটা কম্পিটিশন থাকে। তো কোনো অসুবিধা নেই, খবর টবর আপনারা আমাদের আমাদের আইসি আছে, অ্যাডিশনাল এসপি আছে, ডিএসপি আছে, আমার থেকে বেস্ট পে হলো খবর টবর যে ইয়ে করছি না, আমার অফিসে মোস্ট ওয়েলকাম যে কোনো সময়, ডোন্ট ইভেন আস্ক, ইউ ডোন্ট নিড টু, আপনারা জিজ্ঞেস করবেন না কি স্যার কখন আসবো কি না আসবো, এসে যাবেন চট্টগ্রামে কি স্যার এইটা এটা হয়েছে কি আছে কি না, তো আপনার খবর পেয়ে যাবেন, নট এন ইস্যু। এখন অবধি আমার বেসিকলি আপনার বারুইপুর প্রেস ক্লাবের সাথে খুব ভালো একটা রিলেশনশিপ হয়ে গেছিলো, ইনফ্যাক্ট আমি তাদেরকে একবার সাজেশনও দিয়েছিলাম, ওরা করেও দিয়েছিল একটা পেন্টিং এক্সিবিশন সুন্দরবন করেছিল বারুইপুর প্রেস ক্লাব, তো তারপর আই হোপ আপনারাও এরকম করবেন আর আমরা আসবো দেখতে কোনো সময় যদি এরকম বা ভালো আপনারা ইয়ে উদ্যোগ নেন। যারা পেমেন্ট করতে চায় আমরা কন্ট্রাক্টরদের সাথে আমরা ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে যেখানে আপনারা কল করে পার ডে বেসিসে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগাতে পারেন, যেটাতে আপনারা লাইভ দেখতে পারবেন আপনার বাড়ির বাইরে আর কি, মানে ওইটা আছে। তো এটা আসলো আমরা ভেবেছি, আমি ডিসকাস করছিলাম আইসি বর্ধমানের সাথেও, তো উইল বি ডুইং দিস ফর দ্য 6 মিউনিসিপ্যালিটি এরিয়াস উইচ ইউ আর হ্যাভিং, আমাদের যেটা আছে 6টা মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি এরিয়াসে আমাদের করার একটা খুব ইচ্ছা আছে, তো আই হোপ বাই 2 মান্থস উইল বি এবল টু লঞ্চ দিস অ্যাপ। আর এখানে একটা সুবিধা হবে অ্যাটলিস্ট কি যাদের যারা যারা কারণ কি আমরা দেখছি একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে, যারা যারা ছুটিতে যাচ্ছে বা বাড়ি বন্ধ করে যেখানে যাচ্ছে সেখানে ওখানেই চুরি হচ্ছে, রোল অফ মিডিয়াতে আমার একটা মানে একজন ছিলেন আর কি থমাস কার্লাইল বলে, যে বেসিক্যালি হু টার্ম দ্য ওয়ার্ল্ড অ্যাজ অ্যাজ আ ফোর্থ ফোর্থ স্টেট অর দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, তো আপনারা বেসিক্যালি ইউ আর দ্য ফোর্থ প্রফেশনাল, এটা প্রফেশনালিজম আছে, তো সেই জন্য দিনের শেষে এইরকম বিজয় সম্মেলনীতে আমরা একসঙ্গে আড্ডা দেবো, এটাতে অস্বাভাবিক কিছু নেই, এটা খুব নর্মাল এবং এটাই হওয়া উচিত। প্রফেশনের জায়গায় আপনারা ঘটনা নিয়ে বিভিন্ন কোশ্চেন করবেন, তার থেকেও যেটা আরও বড়, এখন আমাদের যে সমস্ত খটকার জায়গা যেগুলো সেগুলোর থেকেও আমি দেখেছি খবরের কাগজে বলুন বা আপনাদের যেগুলো পোর্টাল আছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বা যেগুলো খবর আসছে তাতে দেখেছি আমরা যে পুলিশের কিন্তু বেশিরভাগটাই ভালো কাজের রিপ্রেজেন্টেশন হয়, এটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি এবং আমরাও খুব স্যাটিসফাইড যে আমাদের ভালো কাজ সেটা করার জন্য মানে সেটা রিপ্রেজেন্ট করার জন্য এবং সেটা রিফ্লেক্ট করার জন্য আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে, ফেসবুক পেজ আছে, টুইটার আছে, সেগুলো আছে, পাশাপাশি আপনাদের মাধ্যমেও যখন এই সমস্ত আমাদের ভালো কাজগুলো আমাদের ভালো ডিটেকশন আমাদের প্রম্পনেস আমাদের কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভস এগুলো যখন খুব এত সুন্দর করে কভারেজ পেয়ে রিফ্লেক্টেড হয় তখন আমরাও খুব স্যাটিসফাইড হই যে আমাদের আমাদের প্রচেষ্টা আমাদের ইনিশিয়েটিভসগুলো সাধারণ মানুষের কাছে এত ভালোভাবে পৌঁছাচ্ছে। আর যেটুকু যদি কোনো নফরত কি লাঠি তোরো লালচ কা খঞ্জর ফেকো জিত কে পিছে মত দৌড়ো তুম দেশ কে পঞ্ছী হো দেশ প্রেমিও দেশ প্রেমিও আপস মে প্রেম করো দেশ প্রেমিও। পুলিশ প্রশাসনের বড় বড় অধিকর্তারা রয়েছেন, কার্যত আমি
বাংলা গান তো করতে পারবো না, কারণ বাঙালি হলেও জন্মে বাংলা করতে পারবো না। তো কার্যত সম্ভবত 1960 সালের গান, তা আজকে প্রয়োজনীয় হিসাবে সেটা ব্যবহার করা যায়। মোহাম্মদ রফি সাহেবের গাওয়া আর নওশাদ আলী সাহেবের লেখা গানটি কিন্তু 2021 সালে অনেকটা সীমাবদ্ধ রেখে সময়সীমা কাজ করে। আমি গানটি শুরু করি। पैसे की पहचान यहाँ इंसान की कीमत कोई नहीं, बच के निकल जा इस बस्ती। এদিন উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। মানে সাংবাদিক তোর সঙ্গে যুক্ত আছি, প্রতিদিন প্রতিদিন সঙ্গে এটা একটা সম্পর্ক তো ঠিকই যায়, কিন্তু এইটাতে যে নতুন করে সম্পর্ক তৈরি হয় না। এসপি সাহেব নতুন এসছেন, হয়তো ওই ভোটের পরপরই এসছেন, অনেকের সঙ্গে এসপি সাহেবের এখনও ততটা সম্পর্ক তৈরি হয়নি বা হয়তো দেখাও সাক্ষাৎ হয়নি। যেমন আমার সঙ্গে এখন এসপি সাহেবের কোনো দেখা সাক্ষাৎ হয়নি, যাওয়ারই টেলিফোনে কথাবার্তা হয়েছে। আজকে আমরা এই সবাই আমাদের এখানে অনেক সিনিয়র দাদা আছে, এবং যেমন এসপি সাহেব আছেন, তিনি আমাদের এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে এই সংবাদপত্রের সঙ্গে বা এই টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন। আমরা আজকে মানে আমাদের সঙ্গে নিজের সম্পর্কটা মানে আমাদের নিজেদের সঙ্গে সেটাও সবসময় হয় না। এইটাতে যেমন পুলিশের সঙ্গে আমরা আজকে এক জায়গায় মিলিত হতে পেরেছি, তেমনি আমাদের যারা সিনিয়র দাদা যারা জুনিয়র ভাই তাদের সঙ্গে যারা এক জায়গায় থাকতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ সবাই, তার একবার শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। সেটা পেরিয়ে যাওয়ার পর আমরা সবাই নিজের নিজের কাজে আবার ফিরেছি। এরকম একটা সময়ে বর্ধমান পুলিশের উদ্যোগে এই যে বিজয় সম্মেলনী আয়োজন করা হয়েছে, এর জন্য আমি আমার নিজের তরফ থেকে আমাদের সহকর্মী বন্ধুবান্ধবদের পক্ষ থেকে আমাদের বর্ধমান জেলা পুলিশ সুপার মাননীয় কামরান শেখ সেন মহাশয়, আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব এবং বিএসপি বিএনটি এবং আইসি সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আইসি সাহেব প্রথমে যেটা বললেন যে রাস্তাতে পুলিশও থাকে আর সংবাদপত্র কর্মীরাও থাকে বা সাংবাদিকরাও থাকে, এটা তো স্বাভাবিক সত্য। রাসেল বাটন রাসেল একসময় বলেছিলেন যে সাংবাদিকরা বা পুলিশরা স্ট্রিট ডগের মতো কাজ করে, স্ট্রিট ডগ রাস্তায় পাহারা দেয়। এটা বর্ধমান পুলিশ থানার পক্ষ থেকে যেটা করা হয়েছে যে সাংবাদিকদের সাথে একটা যে বিজয়ের সম্মেলনী, তো এটা খুবই ভালো জিনিস। এবং অনেক অনেক আমাদের সংবাদ মাধ্যমের কর্মী আছেন যাদেরকে অনেকেই অনেক পুলিশ অফিসাররা যারা আছেন তারা হয়তো জানেন না চেনেন না, যে আমাদের যেমন ছোট সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, আমরা যারা রিজিওনাল চ্যানেলে কাজ করি বা রিজিওনাল কাগজে কাজ করি তারা আছেন। শুধুমাত্র পরিচয়টা হয়তো সামগ্রিকভাবে রিজিওনাল চ্যানেল বা রিজিওনাল কাগজের সাথে সাংবাদিকদেরই পুলিশ সুপার বলুন আইসি সাহেব বলুন তাদেরই যোগাযোগ হয়, কিন্তু তাছাড়াও যে ছোটো ছোটো অনেক সংবাদপত্র আছেন যারা প্রতিনিয়তই সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।